हेलो बंधुरा, वेलकम बैक टू द चैनल। आमी स्वप्ना आबार चले एसेछि तोमादेर साथे एकटु गल्प करते। आज के कोनो ब्लॉगिंग नय, आज के एसेछि शुधु तोमादेर साथे गल्प करते। आर आज के आमी आमार मनेर किछु कथा तोमादेर साथे शेयर करब। केन अनेक दिन धरेई भाबछिलाम जे तोमादेर साथे एकटु किछु शेयर करी। इच्छे तो हय अनेक किछु शेयर करी, তা হয়ে ওঠে না। আর তোমাদের সাথে আমার কাজ, আমার সারাদিন আমি কী করি বা আমি কোথায় যাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু আমার বিষয়ে খুব একটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাবছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি যেগুলো শেয়ার করবো, তোমরা তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরে গেছো আমি আজকে কী নিয়ে কথা বলতে চলেছি। তো তার আগে বলে নিই যে তোমরা সবাই কেমন আছো, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। আর ভালো তো থাকতেই হবে, বিন্দাস থাকতেই হবে, কেননা আমি ভালো না থাকলে এত বড় পরিবারটাকে আমি ভালো রাখবো কী করে, তাই না? আমার মানে আমার যে ফ্যামিলিতে যে কজন আমি আছি, আমার যে পরিবারে সবাই আছে, সেই পরিবারটা একটা টাইমে অনেক বড় ছিল, কিন্তু আস্তে আস্তে এখন আমার পরিবারটা অনেকটা ছোট হয়ে গেছিলো। কিন্তু ইউটিউবে আসার পর আমার পরিবারটা আবার অনেক বড় হয়ে গেল। আর তোমাদের মতো এত ভালো ভালো বন্ধু বলো বা কী বলবো, তোমরা যারা আমাকে দিদি বলো, আমাকে কেউ কাকিমা বলো কি মাসিমা বলো কি আন্টি বলো, তাদের তোমাদের এই যে এত ভালোবাসা, এই যে তোমাদেরকে নিয়ে আমার এত বড় একটা পরিবার তৈরি হয়েছে, তা এটাই বা কী কম। তা তোমাদের সবার এত ভালোবাসা পাচ্ছি, আর সেই জন্য তো আমাকে ভালো থাকতেই হবে তোমাদের কাছে রোজ আসার জন্য। আর তোমরা যারা আমার পরিবারে এখনও আসোনি, তো আমি চাইব তোমরা চটপট আমার পরিবারে চলে এসো, আর আমাকে এগিয়ে নিয়ে চলো অনেক দূরে। তো আজকে আমি কী নিয়ে আলোচনা করবো সেটা তো তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছ। তো সেটা বলার আগে আমি চাইবো যে তোমরা আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, তাহলে একটু কিছু জানতে পারবে আমার বিষয়। আর আমি চেষ্টা করব অল্প অল্প করে তোমাদেরকে জানাবার। একটা ভিডিও তো হয় না, অনেক কিছু আছে আমার, অনেক ওঠা পড়া বলো, আমার জীবনে অনেক কিছু অ্যাচিভমেন্ট বলো, আমার মেয়েদের বিষয় বলো, পরিবার সব কিছু আমি আস্তে আস্তে তোমাদের বলবো। তবে সেই জন্য তো তোমাদেরকে আমার পাশে থাকতেই হবে, তাই তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। আর যারা এখনও আমার পরিবারে আসোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর সাবস্ক্রাইব করে চলে এসো আমার পাশে থেকো। আচ্ছা, তো আজকে আমি যে শুরু করব যে বিষয়টা নিয়ে, আমি ইউটিউবে কেন এলাম, তো সেটা বলার আগে আমি একটু আমার ব্যাকে চলে যাব। একটু আগে থেকে না বললে সেটা আমি তোমাদের হয়তো বোঝাতে পারবো না যে আমি কেন ইউটিউবে এলাম। তো আর ইউটিউবে এসেছি সেটার পেছনেও কাদের অবদান আছে সেটাও তোমাদেরকে আমি বলবো। তো আমি আমার বিয়েটা খুব আর্লি ম্যারেজ হয়েছিল, খুব অল্প বয়সেই আমার বিয়ে হয়েছে। আর কেন বিয়ে হয়েছে, অত তাড়াতাড়ি কীভাবে বিয়েছে, সেগুলো তোমাদের সাথে অন্য সময় গল্প করব। তোমরা যদি যা শুনতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই জানাবো সে আমার বিয়ের গল্পগুলো। তার আগে এখন বলি যে আমার খুব ছোট বয়সেই বিয়ে হয়ে গেছে। তারপরে আমার মানে আমার ছোটোবেলাটাও কেটেছে একটা যৌথ পরিবারে, আর আমি বিয়েও হয়ে এসেছি একটা যৌথ পরিবারে। তো আমার ফ্যামিলিতে আমার শ্বশুর বাপের বাড়ির ফ্যামিলি তো বিশাল বড় ছিল, আর শ্বশুরবাড়ির ফ্যামিলিও তাই ছিল। আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাসুর, যা দেওর, যা সবাইকে নিয়ে আমার পরিবার, আমার দুই ননদ মানে তারা বড় দিদিরা, ভাগনা ভাগ্নি, প্রায় আমার বড় ননদের মেয়েই প্রায় আমার থেকে 7-8 বছরের ছোটো, এরকম টিপ মানে আমার পরিবারটা পুরো পরিপূর্ণ ছিল আমাদের। তো এই নিয়ে আমাদের সংসার।
তারপরে বেশ আমার বাপের বাড়ির লোকজন, আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা বেশ সবসময় একটা জমজমাটি পরিবারের মধ্যে আমি ছিলাম। তারপরে আমার দুই মেয়ে, তোমরা তো জানোই, এশা আর জোজো। তোমরা তো জোজোকে দেখতেই পাও আমার ব্লগে, এশাকেও মাঝে মাঝে দেখতে পাও। তো তখন আমার দুই মেয়ে, তো এই নিয়ে আমাদের সংসার ছিল। তারপরে একটা টাইমে আস্তে আস্তে করে আমাদের পরিবারটা আস্তে আস্তে করে ছোট হতে লাগলো। আমার যখন ছোট মেয়ে হয়, ছোট মেয়ের বয়স যখন 4 মাস 5 মাস এরকম হবে, তখন আমার বাবা মারা গেলেন। আর বাবা মারা যাওয়ার পর তারপরে তার 1 বছরের মধ্যে আমার দেওরও মারা যান। আর তার দেওর মারা যাওয়ার দিন 14-15 বাদে আমার শ্বশুর মারা যান। তো আস্তে আস্তে করে একজন একজন করে কমতে কমতে পরিবারটা ছোট হতে লাগলো। তারপর আমার দুই জা, তারাও এখান থেকে চলে গেলেন অন্য জায়গায়। তো এখানে আমি রয়ে গেলাম, আর আমার শাশুড়ি মা, ভাসুর, আমরা, আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, তারপর আমার ননদরা। আমার ননদরা প্রতি সপ্তাহে আমার এখানে আর আসতো, একসাথে সব ওঠা বসা সব কিছুই ছিল। তার মধ্যে আমার দুটো মেয়েকে মানুষ করা আর সমস্তটাই আমাকে একাই করতে হতো। আমার দুই মেয়েকে আমি নিজে হাতে একাই মানুষ করেছি, তাদের পড়াশোনা করো, তাদের আপ টু গ্র্যাজুয়েশন অবধি আমি তাদেরকে দেখতাম। তো আমার দুই মেয়ে ছিল, মানে পড়াশুনো করেছে, একজন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আর একজন ICSE বোর্ডে। তো প্রচণ্ড চাপ, বুঝতেই পারছো, দুজনকে পড়াশুনো মানে লেখাপড়া করানো, সংসারের কাজ, আত্মীয় স্বজন আসা, বাপের বাড়ির লোক, শ্বশুরবাড়ির লোক, ননদরা সপ্তাহে সপ্তাহে আসা, মানে সমস্ত কিছু আমার ওপরে এই চাপগুলো থাকতো, আমাকে সমস্তটাই করতে হতো। আর আমার এই মানে এই বিয়ের পরের এই জার্নিটা ভীষণ, মানে আমি আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, প্রচুর খাটতে হয়েছে। তা দুটো মেয়ের পেছনে পুরোটাই আমি দিয়ে দিয়েছিলাম, মানে ওদের পড়াশুনো করানো, ওদেরকে আনা নেওয়া, আমার মেয়েদেরকে আমি কোনো সময় একা ছাড়তাম না, তাদেরকে দিয়ে আসা নিয়ে আসা পড়ানো এভরিথিং আমি সব করতাম। তার সাথে সংসারের সমস্ত কাজ A to Z, মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাটো দিয়ে টোটালটা আমাকে একা করতে হতো। আমার মানে এই 30 ইয়ার্স বিবাহিত জীবনে আমার কোনোদিন কোনো আমি মেয়ের রাখিনি, টোটালটাই আমি একা নিজে হাতে করতাম। তো মানে আমার সকালটা শুরু হতো সকাল মানে ভোর 6:30 থেকে, আর আমার শেষ হতো রাতের 1:45-2। আমার এই টোটাল সারাদিনই আমার জার্নিটা চলতো, আর সারাদিন রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে মানে ওই ওইটুকু টাইমটুকু আমার বিশ্রাম, বাকি টাইমটা আমার কোনো বিশ্রাম ছিল না আপ টু ওদের গ্র্যাজুয়েশন অবধি। তারপরে এইভাবে চলতো অনেক কিছুই, বন্ধু বান্ধব সব কিছু নিয়েই, মানে নানান অনুষ্ঠান হতো, গেট টুগেদারও হতো, আত্মীয় স্বজনকে নিয়ে হতো, তার মাঝখানে মেয়েদেরকে নিয়ে আমার এসব জার্নিটা চলছিল। তারপর 2017-এ আমার শাশুড়ি মাও মারা গেলেন। আস্তে আস্তে কমতে কমতে পরিবারটা অনেকটা ছোট হয়ে আসছিল, আমার মাও মারা গেলেন। তারপর 2018-এ আমার বড় মেয়েকে বিয়ে দিলাম। দেওয়ার পর আমি যেই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম সেই বাড়িতে 2018 অবধি ছিলাম, তারপরে আমি এখানে চলে আসি। আর 2018 অবধি ওই বাড়িতে আমার প্রচুর পরিশ্রম হতো, মানে সেসব গল্প তোমাদেরকে অন্য এক সময় করবো, যারা জানে তারা তো সবটাই জানে, তারা আমার ভিডিও দেখলে কমেন্টে তারা বলতেই পারবে। তো সেই জীবনটা ভীষণ স্ট্রাগল ছিল। 2018-এ আমি মেয়েকে বিয়ে দিলাম, বড় মেয়েকে। তারপরে আমি এই ফ্ল্যাটে চলে আসি। এখানে আসার পর আস্তে আস্তে, তারপর মাও তো মারা গেলেন, বোনেদেরও আস্তে আস্তে, মানে সবাই তো এখন সংসারে নানান চাপ হয়ে আছে, নানান পরিস্থিতি সমস্ত কিছু, তাই সবারই আস্তে আস্তে একটু আশাটা কমে গেছে। তো এখন আমার এখানে পরিবারে আমি, আমার হাজবেন্ড, আমার ছোটো মেয়ে। আর ছোটো মেয়ে তো এখন সকালবেলা 10:30-10:30 বেরিয়ে যাচ্ছে, ফিরতে ফিরতে রাতে 9:30-10:30 এরকম বেজে যায়।
তো সারাদিন আমি একা আর আমার হাজবেন্ড আমরা দুজন। তো যখন 2018-এ আমি আমার 2016-17 থেকে আমার মেয়ের চাকরি করতে শুরু করে, তো ওরা যখন বেরিয়ে যেত তার তখন আমি সংসারের সমস্ত কাজ করেও অনেকটা টাইম পেতাম। তো ভাবলাম কী করবো, তো ভেবে আমি তার মাঝখানে অনেক টুকটাক কাজও করেছি, সব সময় আমি কিছু না কিছু করার চেষ্টা করেছি। তারপরে যখন 2018-এ আমার বড়মের বিয়ে দিয়ে দিলাম, তখন আমার অপরন্ত আরও সময় বেড়ে গেল। মানে তখন সারাদিন আমি কী করবো, এতটা সময় সারাদিনের সংসারের কাজ আর কত করবো, করার পরেও আমার হাতে প্রচুর সময়টা থাকতো। তখন আমি শুরু করলাম একটা হোম ডেলিভারি বিজনেস। তো হোম ডেলিভারি বিজনেসটা শুরু করলাম, তখন আমার দুই মেয়ে অফিসে যেত, সেই ওদের দুজনকে আমি সমস্ত মানে সকাল থেকে সন্ধ্যে অবধি ওরা কী খাবে আলাদা আলাদা প্যাকিং করে ওইরকমভাবে দিতাম। সেটা দেখার পর অফিস কলিগরাই আস্তে আস্তে তারা চেয়েছে এবং সেই করে আমার মানে হোম ডেলিভারিটা আমি শুরু করি। কিন্তু রেগুলার বেসে আমি অতটা রকম করতাম না, কিন্তু সমস্ত রকম ভালো মন্দ আইটেম যখন যে বলতো আমি সেটা করতাম। তারপরে বড়মের বিয়ের পর তারপরে আরও অনেকটা সময় পাচ্ছি, দেখছি কী করি। তখন আমি দুই মেয়ে আমাকে বললো যে তুমি তখন তো আর বাইরে গিয়ে আর কাজ করার মতন আর এনার্জি ছিল না, মানে ইচ্ছে ছিল না, সময়টাও ছিল না, তো কী করবো ভাবলাম তাহলে আমি শাড়ির বিজনেস করবো। তারপরে আমি 2018-এ আমি একটা ছোট্ট বুটিক খুললাম। আমার বুটিকে শাড়ি, চুড়িদার, নাইটি সব রকম জিনিসই থাকে এবং ভীষণ ভালো সেটা রেসপন্স পেয়েছি। তো আমি সারাদিনের সমস্ত কাজ করার পরেও, হোম ডেলিভারি করার পরেও শাড়ি বিজনেসটা আমি চালু করেছি এবং সেটা নিয়ে আমি খুব নিজেকে বিজি রাখতাম। তারপরে যখন আমি এই ফ্ল্যাটে চলে আসি, আসার পরও 2019 থেকে আমার প্রচুর হাতে আরও সময় বেড়ে গেল। আর তখন আমি ভাবলাম আর কী করা যায়, আর কী করা যায়, মানে 24 ঘন্টার মধ্যে আমার যে এত বছরের জার্নিটা ছিল, যেটা মানে সকাল ভোর 6:30 থেকে রাত্রি 2 অবধি আমি চলতাম, এই যে আমার ব্যস্ততা থাকতো সারা দিন রাতের মধ্যে, তখন মনে হতো যে 2 পরেও যদি মানে 24 ঘন্টাই আমি কাজে লাগাতে পারতাম তাহলে আর ভালো হতো। মানে আমার এতটাই আমার বিজি লাইফ ছিল তখন, তো সারাক্ষণ মাথার মধ্যে নানান রকম চিন্তা ঘুরতো, নানা মানে একটার পর একটা এরপরে কী করবো কী করবো এরকম একটা চিন্তা থাকতো, এতটাই কাজের প্রেশার ছিল। তো 2 অবধি কেন আমি জাগতাম সেটাও তোমাদের অন্য একটা সময় গল্প করবো, যে আমি ভোর 6:30 থেকে 2 অবধি কী করতাম। তার মাঝখানে আমার কোনো শোয়া বসা নেই, শুধু খাওয়ার পরে হয়তো আধ ঘন্টা একটু বসতাম, তাও সবসময় বসতে পারতাম বলে এরকম মনে হয় না। তো এইভাবেই চলতো। তো এখানে আসার পর হোম ডেলিভারি বিজনেস প্লাস শাড়ি বিজনেস করার পরেও দেখছি অনেকটা সময় আছে, আর ওই যে অভ্যেসটা আছে 30 বছরের যে অতটা টাইম আমি জেগে থাকতাম, পরিশ্রম করতাম, তা এখনও সেই অভ্যেসটা রয়ে গেছে। এখনও আমি কিন্তু 6:30 আমার ঘুম ভেঙে যায় আর আমার ঘুমোতে ঘুমোতে রাত্রি 2 তো বেজেই যায়, কিন্তু এখন আর সেই কাজের চাপ নেই, কোনো কিছুই নেই। এখন আমি মানে নিজেকে নিজেই ইচ্ছে করে ব্যস্ত রাখি, সেই জন্যই বাজি। কেন এখন তোমার পরিবারে চলে এসছো, তোমাদের সব কিছু দেখা, সবার ভিডিওগুলো একটু দেখা, নানান রকম কাজ বেড়ে গেছে, তাই একটু টাইমটা লেগে যায়, আর 2 অবধি জেগে থাকি, এডিটিংগুলো থাকে। আর বুঝতেই তো পারছো ভিডিও একটা ডেলি ব্লগ করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, সকাল থেকে সন্ধ্যে রাত অবধি যে শ্যুটগুলো করা, আর এক মনে হয় যেন যে 15 মিনিটের বা 20 মিনিটের একটা ভিডিও দিচ্ছি এমন কি, কিন্তু আমরা যারা ব্লগ করি, আমরা যারা শ্যুট করি, তারা আমরা জানি যে একটা ডেলি ব্লগ করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, সারাটা দিন লেগে যায়, তার পিছনে প্রচুর খাটনি থাকে, তারপর সেটা এডিটিং করা, আর সেই এডিটিং করতে করতে প্রায় 2:30 এরকম বেজে যায় প্রতিদিন, তারপর তো আরও সবারটা দেখার আছে, অনেক কিছুই থাকে। তো যাই হোক,
তা এবার বলি যে আমি ইউটিউবে কেন এলাম। তারপরে এই শাড়ির বিজনেসটা দেখো, আমার তো বিশাল আমার শাড়ি বিজনেস নয় যে আমার রেগুলার চলছে। শাড়ির বিজনেসটা মানে পুজোর টাইমে বলো, পয়লা বৈশাখে বলো, এইগুলোতে তো ভালোই ব্যস্ততা থাকে, আর সারা বছরটা ব্যস্ততা থাকে। আমি অনলাইনেও করি, অফলাইনেও আমার আসে, আমার সমস্ত বন্ধুবান্ধবরা যারা আছে তারা নেয়, আর অনলাইনে করি আমি। আমার ফেসবুকেও আমি লাইভ করতাম, গ্রুপেও লাইভ করেছি, কিন্তু তার মধ্যেও মনে হয় যেন আরও অনেক সময়টা আমার হাতে আছে, তখন কী করা যায় ভাবছি। তা লাস্ট ইয়ার যখন এই সিচুয়েশানটা হলো, তখন আমি আমার মেয়েকে বলতাম সারাদিন অপরন্ত সময়, আর তখন আর কোনো মানে কাজ নেই, তো খালি মনে হচ্ছে খাচ্ছি আর শুয়ে বসে কাটাচ্ছি, এমনি আর কোনো কাজ ছিল না। তখন আমি খালি ভাবতাম কী করা যায়, তো ওকে আমি বলতাম শোন না একটা চ্যানেল। আর এটা বলে রাখি 2018 আমি একটা চ্যানেল খুলেছিলাম, সেটা হচ্ছে আমার স্বপ্নাস কিচেনে, আমার যে হোম ডেলিভারি বিজনেস আছে আমার স্বপ্নাস কিচেনে আমি একটা খুলেছিলাম, কিন্তু খুব বেশি দিন সেটা চালাইনি, ওইভাবেই রাখা, মাঝে মাঝে চালিয়ে আবার বন্ধ থাকে। তারপরে মেয়েকে অনেকবার বলার পর ও দুই মেয়েই সেরমভাবে রেসপন্স দেয়নি। তারপরে হঠাৎ এই বছরে মে মাসে ছোটো মেয়ে হঠাৎ বললো না ব্লগিংটা করবো, তখন বড় মেয়ে বললো হ্যাঁ তোমরা শুরু করো না মাম, তোমরা দুজনেই শুরু করো। তো ছোটো মেয়ে একটা ব্লগ চ্যানেল শুরু করলো, ও বললো আমি মাম ডেলি ব্লগ করবো, তো ও শুরু করলো। এবার ডেলি ব্লগ করতে গেলে সারাদিন মেন্টালি প্রিপারেশনটা প্রচণ্ড দরকার, কেননা ধরো কালকের যে আমি শ্যুটটা করব, আমাকে একটা কন্টেন্ট ভাবতে হচ্ছে, আমি কী নিয়ে শ্যুট করব, আমাকে সেই রকম প্রিপারেশনটা করতে হবে, এগুলোর জন্য একটা মেন্টালি প্রিপেয়ার দরকার। তো ও যেহেতু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই ওর পক্ষে রেগুলার করাটা খুব চাপের, সেটা সম্ভব হয় না, কিন্তু ও বুঝতে পারেনি। তো ডেলি ব্লগটা শুরু করলো, তারপরে করে দেখছি যে না এক এই সকালে বেরিয়ে রাতে আসা, আর অফিসে রুলস আছে, অফিসে তো কোনো শ্যুট করতে পারবে না, আর প্রাইভেট ফার্মে তো জানোই যে কাজটা আগে তারপর সব কিছু। তো তখন ও আমাকেও জয়েন করলো, আর আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার তো ভালোই হলো, এখন আমার আরও টাইমগুলো আমি এতে স্পেন্ড করতে পারবো। তো এইভাবে ব্লগিংটা শুরু করে দিলাম, আমি ইউটিউবে চলে এলাম, আর ইউটিউবে এসে তোমাদের মতো এত বড় একটা পরিবার পেয়ে গেলাম, আর তার জন্য আরও এনার্জিটাও আমি পেয়ে গেছি, আর ভাবছি যে আরও কী করে আরও কত ভালো করে তোমাদের সামনে সব কিছু আমি প্রেজেন্ট করতে পারি। তো এই হচ্ছে আমার ইউটিউব জার্নি, এভাবে আমার ইউটিউবে আসা। আর আমি হয়তো দেখো আমার অনেকটা এজ হয়ে গেছে, হাফ সেঞ্চুরি তো করেই ফেললাম, 50 ইয়ার্স ক্রস হয়ে গেল, আর আমাদের সময় তো বুঝতেই পারছো এতটা আমাদের মানে আমরা ফোন পাইনি বা এসব ছিল না, কিন্তু আমি চেষ্টা করেছি, আমার মেয়েরা সবসময় আমার এনকারেজ করেছে। আমি 2011 থেকে আমি কম্পিউটার হ্যান্ডেল করি, মানে আমি ওখানে বসে বসে কাজ কিছু করেছি, অনেক কিছু আমার মেয়েরা আমায় শিখিয়ে দিয়েছে, এবং কীভাবে কী করতে হবে ওরা আমাকে অনেক শিখিয়েছে, প্লাস আমি নিজেও অনেক চেষ্টা করে অনেক কিছু করেছি। তো এই ইউটিউবের এসে এই যে ভিডিওগুলো শ্যুট করা, তারপরে তোমার এডিটিং করা, কেন ও সবসময় সময় পায় না, ও যখন সময় পায় ও করে, বাকিটা আমাকে করতে হয়। তো এই এডিটিং করা, আমি জানি তোমাদের হয়তো সবসময় সবটা ভালো লাগে না, ক্যামেরা হয়তো আমি ঠিক মতো ধরতে পারি না, বা এডিটিংটা হয়তো একটু খারাপ হচ্ছে, সব কিছু একটু ক্ষমা ঘৃণা করে নিও, বুঝতেই তো পারছো যে আমাদের এই যে করাটা একটু টাফ, তবে চেষ্টা করছি আরও ইম্প্রুভ করার। তো আরও কী কী ইম্প্রুভ করলে ভালো হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চেষ্টা করবো আরও নতুন নতুন অনেক কিছু নিয়ে আসা তোমাদের সামনে, অনেক নতুন নতুন কন্টেন্ট আনবো, সেটা চেষ্টা করব। আর আমার কিছু অ্যাচিভমেন্ট আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর আমার জীবনে অনেক আক্ষেপ আছে সেগুলোও শেয়ার করব। সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের ভালোবাসাটা খুবই দরকার, সবাই এইভাবেই আমাকে এনকারেজ করে যাও। তা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সঙ্গে থেকো, ভালো থাকো, টাটা।